আজকে শুধু করোনা এসেছে তো আমরা চিল্লা চিল্লা হালাফি আরম্ভ করেছি, আর মনে হয় দেশ বাঁচবে না, সব মনে হয় ছাপ হয়ে যাবে। না, হিসাবটাই ভুল, হিসাবটাই ভুল, হিসাবটাই ভুল। শুধু এতটুকু আপনাদেরকে বলছি, আমি কোনো সরকারের বিরুদ্ধে কথা বলনে বলা নয়, আমি রাজনৈতিক ব্যক্তা বক্তাও নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলে তোমরা জান্নাতে যাবে বলছো, তো কেন যাবে বল, তো কেন যাবে, এই কেন উত্তর আপনার আমার কাছে আছে? এখন আরেকটা প্রশ্ন আপনাদের, আর যে কয়জন লোক আছেন এই পাঁচটা মিনিট শুধু শুনেন, তারপরে থাকবেন তো থাকবেন, না তো চলে যাবেন তো চলে যাবেন, আমি রুখব না। শুধু এটুকু আপনারা বলে যান, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, তো কোথা থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ওটা জানেন আপনারা? আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাহলে আদমটা হচ্ছে আমাদের বাবা পিতা, তো পিতার বাড়ি জান্নাত আর আমরা তার সন্তান, জি। তাহলে বাবার বাড়ি যদি জান্নাত হয়, ওয়ারিশগতভাবে জান্নাতটা আমাদেরই বাড়ি, কথা বুঝতে পারেননি? বাবার বাড়ি যদি এই সাকার মাতে হয়, আর আপনাকে যদি বলে মোদি সরকার না তুই বাংলাদেশি, এটা মেনে নেওয়া যাবে? বলেন মেনে নেওয়া যাবে? যাবে না। তো আমার বাবার বাড়ি, বাবার বাড়ি জান্নাতে, আর জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানে আমার বাবার বাড়ি তো জান্নাতে, মানে জান্নাতটা আমাদেরই বাড়ি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলে যে জান্নাত তোমার বাড়ি প্রমাণ, জান্নাত তোমার বাড়ি কি প্রমাণ আছে? ওই প্রমাণটা তো আপনাকে নিতে হবে, না এমনি জান্নাত দিয়ে দিবেন না? আল্লাহ দেবে না। যেমন নরেন্দ্র মোদী বলছে 1971 আগের পেপার দিতে হবে, তো নাগরিকত্ব পাওয়া যাবে এনআরসিতে, নচেত নাগরিকত্ব পাওয়া যাবে না। তো অনুরূপ আপনাকেও প্রমাণ রেডি করতে হবে যে ওটা আমার বাবার বাড়ি, আমি জান্নাত যাবই যাব, যেহেতু ওটা আমার বাবার সম্পত্তি। আল্লাহ আপনাকে এমনি মুখ দেখে জান্নাত দেবে? সবচেয়ে বড় কথা হয়েছে, আমরা বিভিন্ন গুনাহে জর্জরিত, আমাদের গুনার পাহাড় লেগে আছে, অথচ আমরা হুঁশিয়ারি বা আমরা সাবধান হচ্ছি না, আমরা সতর্ক হচ্ছি না। পৃথিবীতে যারা অতীতে ছিলেন, বর্তমান যারা আছি, ভবিষ্যতে যারা আসবেন, তিন দলের তিন কালের লোকদেরকে জমা করলে মানুষের ভিতরে দুই প্রকার মানুষ বের হবে, সেটা হচ্ছে সাদা আর কালো নয়, সেটা হচ্ছে ভালো এবং মন্দ। অতীতেও কিছু লোক বদমাস ছিল, আজও কিছু লোক বদমাস আছে, ভবিষ্যতে কিছু আসবে তার ভিতরেও বদমাস থাকবে, সব ফেরেশতা হয়ে যাবে না। তো অতীতে কিছু লোক ভালো ছিল, বর্তমানেও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এই কথাটা বুঝে বললাম কেন? এখন যেটি ভালো লোক, যেটি ভালো আপার লেভেলের ভালো, তো ওই ভালো লোকটাকে যে বলছি যে চাচা চাচা আপনি তো মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, খুব ভালো লাগে, তো আপনার কি দরকার আছে ঠান্ডার সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য? এত ঠান্ডাতে হুর 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 করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ওইটা নামাজ না পড়লে হয় না? অনেকে তো নামাজই পড়ে না, আপনি তো বেশ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তো আপনাকে তাহাজ্জুদ পড়ার কি এমন দরকার আছে, কেন পড়ছো? প্রশ্ন যদি করা হয় তো চাচা উত্তর কি দিবে, উত্তরটা কি দিবে? চাচা উত্তর দিবে যে ভাই ভাতিজা, আমি কেন তাহাজ্জুদ পড়ি তুমি জানো? আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আর আল্লাহর কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটা মানুষের জীবনে মূল টার্গেট থাকে, থাকে না? তাহলে আমাদের সকল মানুষের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না, জি। তো সেই জান্নাত নিব। এবার আল্লাহ তাআলা কয় তারা কে বলেন, আল্লাহ আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না, আমি জান্নাত যাব, জাহান্নাম যাব না, তো আমাকে কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে এবং কোন কোন বিষয় আমাকে আমল করতে হবে? আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য, যেই সমস্ত বিষয়কে আল্লাহ হারাম করেছেন, যে এই হারাম আমল করলে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না, ওই হারাম আমলগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে এ হে মানুষেরা, এই হারাম আমল থেকে বেঁচে থাকো তো তুমি জান্নাতি বেনে যাবে, ওইটাই হচ্ছে আজকে আমার বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ আমি জান্নাত যাব, কি করতে হবে বলো, কোন আমল থেকে বেঁচে থাকতে হবে? আল্লাহ বলছে
بسم الله الرحمن الرحيم قل تعالى أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا আল্লাহ বলছেন কুল বলে দাও তিনি তার নবীকে বলছেন নবী হে তুমি বলে দাও আতলুমা হাররামা রব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদের খালিক তোমাদের জন্য হারাম করেছেন তোমরা যদি জান্নাতে যাবে তো শুনে নাও আমি আল্লাহ করে দিলাম খবরদার হারাম আমল তোমরা করবে না এজন্য আল্লাহ তাবারক তাআলা বলছে নবী হে তুমি শুনে নাও আতলমা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহ হারাম করে দিলাম খবরদার এরা যেন শিরকের মতন গোনা না করে যদি শিরকের মতন গোনা করে তো বলে দাও তারা জান্নাতে যাবে না যাবে না এজন্য আমার আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বললেন তোমরা সতর্ক হয়ে যাও শিরকের মতন গোনা তোমরা করবে না নচেত জান্নাত পাবে না পাবে না আমি একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি পৃথিবীতে নামাজ আছে দান সাদকা আছে রোজা সিয়াম আছে বিভিন্ন আমল আছে আর বিভিন্ন গুনাহ আছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন গুনাহর কথা না বলে বা বিভিন্ন আমলকে না তুলে আল্লাহ প্রথমে শিরকের কথাটা বলছেন কেন বুঝতে হবে কেন আল্লাহ বলছেন তো আল্লাহ তো বলতে পারেন তাহাজ্জুদ পড়ে নাও জান্নাত চলে যাবে এটা বলতে পারতেন আল্লাহ ওসিয়ত করছে যেহেতু আল্লাহ শিরকের কথাটা কেন বললেন তার একটা কারণ আছে কারণটা শুধু একটু করে বলছি দেখেন আপনার তিনটে ছেলে আছে মনে করেন তো আপনার বড় ছেলেটার বয়স হচ্ছে 15 বছর জওয়ান হয়ে গেছে ওই 15 বছরের আপনার নিজের ছেলে ও 3 টাইম আপনার খায় রাতে আপনার বাড়ি ঘুমায় অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন মানে আপনি ভরণ পোষণ করছেন কিন্তু ওই 15 বছরের ছেলেটা আপনার একটাও আমল কাজ করে না যখনই বলছেন বেটা এটা করো তো বলছে না পারবো না তুমি করে লওগা বেটা এটা করো তো আমি পারবো না তুমি করে লওগা মানে আপনার খাচ্ছে আপনার পড়ছে আপনার থাকছে আর আপনার একটা কাজও করে না সারাদিন পাড়ার লোকের গ্রামের লোকের কাজ করছে আপনার কাজ একটাও করে না বলেন ওই রকম 15 বছরের একটা জওয়ান ছেলেকে পুষতে ইচ্ছা করবে বলেন ভালো লাগবে ভালো লাগবে না আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছে এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার তাবাম নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর জমিনে থাকার পর তিনার তাবাম নিয়ামত ভক্ষণ করার পর যারা আল্লাহর কাছে সাহায্য চাইল না আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইল আল্লাহর কাছে সাজদা করল না আল্লাহর ইবাদত করল না বিভিন্ন জায়গায় দরগা দুর্গাতে মাথা নত করল তো আমার আল্লাহ তাকে বরদাস্ত করবে না এ বান্দা আমার খাবে আমার তামাম নিয়ামত ভক্ষণ করার পর যদি আমার ইবাদত না কর আমার কাছে মাথা না নামাও তবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না করব না এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছে নবী হে তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গোনা না করে নচেত জান্নাতে যাবে না যাবে না আমার আল্লাহ শিরকের মতন গোনা করাটা হারাম করে দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর উম্মত তোমরা যদি গুনাহ করো
তোমাদের জীবনে যদি পাপ হয়ে যায়, তোমরা যদি গুনাহ করো, গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, দয়াল মাহবুব রে আমি গুনাহ করেছি, আমার পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বলছেন, উম্মা তোমার গুনাহ যদি, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও তোমার ক্ষমা করে দিবেন, আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবীজি বলেছেন, উম্মা তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, দয়াল মাহবুব রে আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও, যেহেতু তোমার নাম গফফার। তো নবীজি বলছেন, উম্মা শুনে নাও, তোমার গুনাহ যদি, তোমার পাপ যদি, তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, নবীজি বলছেন সেটাও আল্লাহ ক্ষমা করে দেবেন বান্দা, আল্লাহ কারো পরোয়া করেন না। এরপরে নবীজি বলছেন, উম্মা যদি তুমি শিরকের মতন গুনাহ না করো, এই জন্য আমার আল্লাহ বলছে আমার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব, আমার যাকে মন চাই তাকে আমি মাফ করে দিব, আমার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, আমার যাকে মন চাই তাকে মাফ করে দিব, কিন্তু ওই লোকটাকে ক্ষমা করব না, করব না, করব না, যেই লোকটা শিরকের মতন গুনাহ করল। অতএব মুশরিকের দল, আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, এটা জানা প্রশ্ন, তারপরেও করছি। ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? আপনারা একটু এত রাত হয়ে গেছে, একটু মুখটা খুলেন পুরুষ মানুষ, আপনার তো লজ্জা নেই যে গলার পর্দা আছে, আপনাদের কি পর্দা আছে? ওটা মেয়েদের আছে, একটু জোরে বলেন, আপনি মেয়ে সেজে কিনা সাজবেন, বলেন ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ। তাইলে কোরআনে আর হাদিসে যতগুলো বিষয়কে হালাল করা হয়েছে ওটা হালালই থাকবে, ওটার হারাম হবে না, যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আর যেটা হারাম হয়েছে ওটা আর কোনো দিন হালাল হবে না, যেহেতু ইসলামটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণাঙ্গ বলে ঘোষণা করেছেন সূরা মায়দাতে। তাহলে যেটাকে আল্লাহ হারাম করেছেন ওটা আর কোনো দিন হালাল হবে না। হে মুশরিকের দল, গুনাহগারের দল, আমার আল্লাহ বলছেন তবে শুনে নাও, নিশ্চয়ই যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, নিশ্চয়ই যারা আমার সঙ্গে কাউকে শরীক করলো, আল্লাহ তাবারাক নারা বলছে ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ, নিশ্চয়ই যারা আমার সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। তার যার উপরে আল্লাহ জান্নাত হারাম করেছে ওই লোকটা জান্নাতে যাবে না, যাবে না। এই জন্য আমার আল্লাহ বলছে হে মুশরিকের দল, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দিলাম, আর জান্নাত যাবে না। ও মা ওয়াহুন্নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ও মা ওয়াহুন্নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ও মা লিজ্জালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতাও থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, নবী হে তুমি বলে দাও, মুশরিকেরা যদি শিরক, ওরা যদি শিরকের মতন গুনাহ করে, আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। হযরতে আবু দারদাকে বলিকে বলছেন, আল্লাহর নবী আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু দারদাকে নবীজি বললেন, হে আবু দারদা তুমি শুনে নাও, আমার উম্মতের দারে 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 গিয়ে তুমি বলে দাও, লা তুশরিকু বিল্লাহি শাইআ, এরা যেন আল্লাহর সঙ্গে কাউকে
অংশীদার না করে। হে আবু দারদা, তুমি তাদেরকে বলে দিও, তাদেরকে যদি হত্যা করা হয়, ওদেরকে যদি কতল করা হয়, তবুও যেন তারা শিরকের মতন গণা না করে। অন্য হাদিসে এসেছে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছেন, এরে মুআয, রে তুমি আমার উম্মতদের বলে দিও, এরে মাস তুমি বলে দিবে, এরা যেন শিরকের মতন গোনা না করে। এরে মাস তুমি বলে দাও, ওদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এদেরকে যদি মাংসর মতন কেটে পিস 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 করে দেওয়া হয় মাস, তবুও যেন তারা শিরকের মতন গোনা না করে মাস। এরে মাস তুমি বলে দাও, ওরা ওদেরকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ওদেরকে যদি পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, তবুও যেন তারা শিরকের মতন গোনা না করে মাস। তার কারণ হচ্ছে, মাস তুমি বলে দিবে, এরা যদি শিরকের মতন গোনা করে, আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। এখানে একটা পয়েন্ট বুঝছি, কোরআনে কোথাও সরাসরি এইভাবে আসেনি, তারপর আমি বানিয়ে বানিয়ে বলছি বুঝানোর জন্য, আরবিতেই বলছি। কোরআন হাদিসে সরাসরি এইভাবে এই ব্যাপারে আসেনি, এসেছে শব্দগুলো কিন্তু এইভাবে আসে, আমি বানিয়ে বানিয়ে বলছি। তিনজনকে উল্লেখ করছি, তিনটে নাম বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলতেন, এই শব্দটা কোরআন হাদিসে আছে কিন্তু এই ব্যাপারে আসেনি, এর অর্থ হচ্ছে হে মানব জাতি, হে মানব সম্প্রদায়। এখানে মানুষ বলতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলমান, আর নাফসকেই বলা হয় মানুষ। তো আমার আল্লাহ যদি বলতেন আইয়ুহান্নাস, হে মানুষের দল, তৃতীয় নম্বর যে শব্দটা মনে করেন, আমার আল্লাহ যদি বলতেন আইয়ুহান্নিসা, হে মহিলার দল, হে মেয়ের দল, ওরে মায়ের দল, তাইলে আল্লাহ যদি সাধারণ মানুষকে বলেন তার গুরুত্ব তেমন হবে, আর যদি শুধু মেয়েদেরকে বলেন ওটার গুরুত্ব তেমন হবে। অথবা আমার আল্লাহ যদি বলতেন আইয়ুহাল্লামা, হে আলিমের দল, হে মুহাদ্দিস মুফাসসিরের দল, তাহলে আলেমদেরকে বললে সেটার গুরুত্ব তেমন হবে, মেয়েদেরকে বললে তার গুরুত্ব তেমন হবে, আর সাধারণ আমজনতাকে বললে তার গুরুত্ব তেমন হবে। আমার আল্লাহ এটা সাধারণ কোনো মানুষকে নয়, এটা পৃথিবীর কোনো মহিলাকে নয়, এটা কোনো নবীকে, এটা অন্য কোনো নবীকেও নয়, অন্য কোনো আলেমকেও নয়, স্বয়ং তার নিজের প্রিয় নবীকে হুঁশিয়ারি দিলেন, হে নবী তুমি শোনে লাও, ওরে আমার প্রিয় নবী তুমি শোনে লাও, তুমিও যদি শিরকের মতন গোনা কর, তোমার দ্বারাও যদি শিরকের মতন গোনা হয়, লা ইহবাতান্না আমাল, তোমার জীবনের সমস্ত নেকিকে আমি আল্লাহ বরবাদ করে দেব নবী, তখন তুমি তোমার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। হে নবী তুমি শুনে লাও, তুমিও যদি শিরকের মতন গোনা কর, আমি আল্লাহ তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব, মানে জাহান্নামীদের মধ্যে ঢুকিয়ে দেব, তুমি জান্নাত পাবে না, পাবে না। তাই নবী যদি শিরকের মতন গোনা করে, তার আমল যদি বরবাদ হয়ে যায়, আপনার আমার আমল থাকতে পারে না, পারে না। এই জন্য আমার আল্লাহ বলছে, মানুষরে তোমরা যদি জান্নাতে যাবে তো সতর্ক হয়ে যাও, শিরকের মতন গোনা তুমি করবে না, নচেতে রাস্তা ভুল হয়ে যাবে, আর জান্নাত হবে না। এতক্ষণ থেকে আপনাদেরকে বুঝাতে চাইলাম, শির খুব মারাত্মক জিনিস, শিরকের মতন যারা গোনা করবে ওরা জান্নাত যাবে না, যাবে না, যাবে না, এটা আপনাদেরকে বুঝাতে চাইলাম। তার মানে শির করা যাবে না, এটা বুঝলেন। এবার আপার লেভেলে আরেকটা বুঝি, আপার লেভেলে আরেকটা বুঝি,
সেটা শুধু এটুকুই বলব, খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, খালিকের কাছে চাওয়ার নামই হল ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নামই হলো শিরক।